হাই গাইস, তো এখন আমি পুজো দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমি যেদিন ইনস্টল পরের দিন পুজো দিয়েছি বৃহস্পতিবার। এখানে অনেক ভিড় ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আমি আবার চলে যাওয়ার দিন ভিডিও করছি। এখানে আমি রেডি হয়ে গেছি, দেখে নাও। একটা গেঞ্জি আর ট্রাউজার পরেছে। এই যে আমাদের রুম, আমার আলি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, আর এখানে হচ্ছে ব্যালকনি। ওরা লং ডোর, তোমরা ব্যালকনি যেতেও পারো না যেতে পারো, এখান দিয়ে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে নিচে। আর এটা হচ্ছে হোটেলের গার্ডেন, রুফটপ গার্ডেন যেগুলো হয় ওগুলো। আর এখানে লং ডোরটা এখানে দেখা যাচ্ছে, ওখানে ভালো মানে ভালো ইয়ে থাকতো, ভালো লাগতো মানে জমি টমি। এটা হচ্ছে বেড, বেডটার ওপর, বেডটা খুব সুন্দর লেগেছে আমার। তারপরে চলে গেছে একটা বন্ধু মন্দিরে, আমাদের ওই দিক দিয়ে মন্দিরটা যাওয়া যাচ্ছে, তো ওই মন্দিরটা চলে গেছে। এখানে পুজো হচ্ছিলো, তো এখানে এসে ধূপ ধূপ ঢেকে নিলাম। এখানে ছাগলটা আমার দিকে তাকাচ্ছে। আর এটা মা কালীর মন্দির, তো আমি এখানে ধূপ ধুনো জ্বালিয়ে দিচ্ছি। সবাই বলছিলো সকালবেলা ধূপ ধুনো জ্বালালো খুব ভালো, তো সকালবেলা এখানে ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম চারদিকে। আর বাবা আমার থেকে নিয়ে, বাবা করে নিল, মার আগে হয়ে গেছে, মারটা ক্লিপ নেওয়া হয়নি। তো আমি তখন ঢুকছিলাম। আর এখানে যে জমি আছে পাশেই একদম, আর কী সুন্দর চাষবাস করেছে দাদুটা। আর এখানে কী সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওয়েদারটা আরও বেশি ভালো লাগলো। হালকা রোদটা পড়েছিলো, এত সুন্দর লাগলো। তারপরে ওখান দিয়ে চলেছিলাম সামনে আরেকটা মন্দিরে, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো কৃষ্ণ মন্দিরে এসে ওয়েদারটা তো সুন্দর, মন্দিরটা এত সুন্দর। তো এখানেও আমি ধূপ ধুনো জ্বালিয়ে নিয়েছি, আর এখানে আমি ধূপ ধুনো জ্বালিয়ে নিয়েছি যে কৃষ্ণ আর রাধিকা মন্দির। আমি এখানে ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম, বললাম তো। তো এখানে এসে এতটা সুন্দর লাগছিলো, মানে কী বলবো, মানে মনটাই হচ্ছে শান্তি হয়ে গেল। যা ইয়ে আছে কালী ঠাকুরের মন্দির, পাশেপাশেই আছে তিনটে। এবার আমি আমার যাওয়ার সময় তখন আমার জেঠু বললো যে নিচে মন্দির আছে, লেখা আছে। তো আমার নিচে এলাম, নিচে আছে পুরো কৃষ্ণ ঠাকুরের, মানে কৃষ্ণকে যে পুরো মানে কী কী হয়েছিল না হয়েছিল পুরো মানে ইয়ে করা আছে একদম। তো চলে এলাম তারপর তারাপীঠে, এখানে মন্দিরে, এখানে মার্কেট আছে, মার্কেটগুলো দেখতে এসেছি। এবার চলে এসেছি তারাপীঠের মন্দিরে, তোমার ওষুধ কোনো। আর এখানে বাজনা বাজছিলো, তো বাবা ঘুরিয়ে টাকা দিচ্ছিলো, মানে হয় না একটা এরকম, বাবা নাচ করছে, আমার জেঠু আর বাবা নাচ করে নিচ্ছে। তারপরে ঠাকুরকে দেখাতে পারছিলো, মানে খুব ভিড় ছিল, তোমাদের দেখাতে না।